হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওতে কিন্তু কোনো আর্নিং অ্যাপস বা সাইট শেয়ার করব না। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সমস্যার সমাধান করে দেব, যে সমস্যা আপনারা প্রতিনিয়ত পড়তেছেন। সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে আপনাদেরকে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মূলত যারা আপনারা ইয়ারড্রপে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অনেক কাজে লাগবে। যখন আমরা কোনো একটা ইয়ারড্রপ থেকে পেমেন্ট পাই, পেমেন্ট পাওয়ার পরে আমরা কী করি সেটা কিন্তু আপডেট শেয়ার করি। যেমন এখানে একটা পেমেন্ট কিন্তু আমরা পেয়েছি কিছুদিন আগে, আপনারা কিন্তু এই পেমেন্টটা পেয়েছেন। এখানে দেখেন আমি কিন্তু একটা আপডেট শেয়ার করেছি যে পেমেন্টটা রিসিভ করেছি, এবং এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছি যে অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা নিতে হবে। সরি, পেমেন্টটা নিতে হবে না, পেমেন্টটা অ্যাড করতে হবে, বা আপনার পেমেন্টটা আপনি পেয়েছেন কি পাননি সেটা আপনাকে চেক করতে হবে। এখানে আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছি এটা যদি আপনি ট্রাস্টরে এসে, আপনি কিন্তু আপনার কাজ হচ্ছে কি ট্রাস্টরে আসবেন, আসার পরবর্তীতে কী করেন আপনারা, সার্চ অপশনে যান, যাওয়ার পরবর্তীতে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে টোকেনটা সার্চ করেন। সার্চ করার পর হয় কি, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসে, আপনাকে বলে নেটওয়ার্ক কী, কন্ট্যাক্ট অ্যাড্রেস কী, নেম কী, স্যাম্পল কী, ডিসিমেল কী, এগুলো কিন্তু আপনার থেকে চাই। এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে ফিল আউট করতে হবে, দেন আপনি কিন্তু আপনার পেমেন্টটা পেয়েছেন কি পাননি সেটা কিন্তু দেখতে পারবেন। আমি কিন্তু এখানে শুধুমাত্র দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছি, আর কিন্তু আমি কিছুই দিইনি। সো এক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়েন, আপনি বলেন ভাই এই টোকেনটার নেম কী হবে, সিম্বল কী হবে, ডিসিমেল কী হবে, এগুলো আপনি একটু দেন, বা আপনি কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যান। তার কারণ আপনার পেমেন্টটা যখনই আমি বলি চেক করেন আপনার পেমেন্টটা আসছে কি না, তখন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এটা কাজটা করতে চান, আপনার তখনই মেইন সমস্যা আসে। এখন আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেব যাতে শুধুমাত্র আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটার মাধ্যমেই আপনার টোকেনটা অ্যাড করতে পারবেন আপনার ওয়ালেটে। সো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে প্লে স্টোর থেকে, আচ্ছা এই যে সেফপাল যে অ্যাপসটা আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা কিন্তু আপনার ট্রাস্ট ওয়েটের মতো একটা অ্যাপস এবং খুব ভালো মানের একটা অ্যাপস, এটা কিন্তু বাইন্যান্সের একটা অ্যাপস। এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে এই অ্যাপসটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি এই অ্যাপসটা আমার অনেক ভালো লাগে, তার কারণ এখানে কিন্তু প্রত্যেকটা টোকেনের রিয়েল প্রাইস, তার সাথে প্রতিটা টোকেনের লোগো সহকারে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সো এই অ্যাপসটা আপনি কীভাবে ইউজ করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের বলে দিচ্ছি, তার পাশাপাশি এই অ্যাপসটা কতখানি ভালো সেটাও আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। সো এই অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট আপনি যে সেফপাল লিখে প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করার পরে অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। হয়তো অ্যাপসটার সাইজ হচ্ছে আপনার 130 MB মতো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো না, আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরবর্তীতে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে অ্যাপসটা ইনস্টল করবেন, ওপেন করবেন, ওপেন করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে চলে আসবে হার্ডওয়্যার ওয়ালেট না সফটওয়্যার ওয়ালেট, ওখানে আপনি সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে বলবে আপনি ম্যানোমিক পার্স দিয়ে কি অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনি বলবেন হ্যাঁ ম্যানোমিক পার্সতে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ম্যানোমিক পার্সে যখনই ক্লিক করবেন বা ম্যানোমিক ফ্রেশে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার ট্রাস্ট ওয়েটে আসবেন। আসার পরবর্তীতে এখান থেকে আপনার যে এই যে 3-ডট মেনু আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার যে অপশনটা আছে শো রিকভারি ফ্রেশ, এখানে ক্লিক করবেন, যে 12 ডিজিটের ফ্রেশটা আপনি পাবেন ওইটা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এই আপনি সেফপাল ওয়ালেটের ভিতরে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পরবর্তীতে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখনই আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করার পরবর্তীতে আপনি কিন্তু আপনার ওয়ালেটটা এখানে দেখতে পারবেন। তার পাশাপাশি আপনার ওয়ালেটে কত ডলার আছে, কোন কোন টোকেন আপনি পেমেন্ট পেয়েছেন, এগুলো কিন্তু কিছু কিছু টোকেন আপনার অটোমেটিকই শো করবে, এবং প্রতিটা টোকেনে কিন্তু লোগো থাকবে, যেটা কিন্তু একটা ভালো একটা বিষয়। দেখেন এখানে যে আমি পেমেন্টগুলো পেয়েছি প্রতিটা টোকেনে কিন্তু লোগো দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনার লোগো দেওয়া থাকে না, যার কারণে কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে। এখানে টোকেনের আপনি রিয়েল প্রাইস দেখতে পারবেন, লোগো আছে, সব কিছু আছে, এক কথায় বলতে পারেন পারফেক্ট একটা ওয়ালেট যারা ইয়ারড্রপে কাজ করেন। এখানে এখন বিষয় হচ্ছে আপনি এখানে যে কোনো একটা টোকেন আপনার ওয়ালেটে কীভাবে অ্যাড করবেন। আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি যে আমরা যখন ট্রাস্ট ওয়ালেটে টোকেন অ্যাড করতে যাই তখন আমাদেরতে কিন্তু কাস্টম টোকেন অনেক কিছু চাচ্ছে, যেটা কিন্তু আমাদের সময় সাপেক্ষ ব্যাপার বা সময় লাগে। কিন্তু এই ওয়ালেটে এসে কিন্তু আপনার এই সময়টুকু লাগবে না। সো আপনি কীভাবে কোনো একটা পেমেন্ট পেলে সেই টোকেনটা অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সাপোজ দেখেন এই পেমেন্ট আমরা পেয়েছি বা এখান থেকে আমি আপনাকে বলেছি যে পেমেন্ট আমরা রিসিভ করেছি, আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস সেট করে দেখেন পেমেন্টটা পেয়েছেন কি না। সো এখান থেকে আপনি প্রথমে ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নেবেন কপি করে। আমি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। নেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, ওয়ালেটের ভিতরে এসে প্লাস যে আইকনটা আপনি দেখতে পারবেন এখানে মার্ক করে দেখায়, এই যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ওপরে যে সার্চ অপশনটা আছে এখানে একটা প্রেস করবেন। প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে বলবে ইন্টার টোকেন নেম অর টোকেন কন্ট্রাক্ট। আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন টেলিগ্রাম থেকে সেটা এখানে পেস্ট করে দেবেন। সো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরবর্তী দেখেন অটোমেটিক কিন্তু টোকেনটা চলে আসছে এবং টোকেনটা কিন্তু আপনার লোগো সহকারে দেখাচ্ছে। এখানে দেখেন আমার কিন্তু কিছুই লাগলো না, জাস্ট আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসলাম, এটা এখানে পেস্ট করলাম, এখানে কিন্তু সব কিছু চলে আসছে। সো এখান থেকে আপনার মেইন যে কাজটা হচ্ছে এখানে এসে শুধুমাত্র এটা ইনেবল করে দেবেন। আমি এটা ইনেবল করে দিচ্ছি, আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ইনেবল করে দিলাম, এখানে কিন্তু অ্যাডের লেখা উঠলো। অ্যাডের লেখা ওঠার পরবর্তীতে আপনি এখান থেকে ব্যাক প্রেস করবেন। আমি ব্যাক প্রেস করে দিচ্ছি। ব্যাক প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনি সবার শেষে চলে যাবেন, যার পরবর্তীতে আপনি যে রিসেন্টলি যে টোকেনটা অ্যাড করলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু টোকেনটা অ্যাড হয়ে গেছে এবং টোকেনটা অ্যাড হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে ক্লিক করে কিন্তু আপনি টোকেনটা সেন্ডও করতে পারবেন, রিসিভও করতে পারবেন। তার পাশাপাশি এখানে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু আপনি টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসও পেয়ে যাচ্ছেন। দেখেন কত সুন্দর, মানে অন্যরকম একটা ডিজাইন। সো এটা আপনি কিন্তু ইউজ করতে পারেন, এই অ্যাপসটা অনেক ভালো কিন্তু। তার পাশাপাশি দেখেন এখানে আমরা যদি এই ড্যাপসে ক্লিক করি, ড্যাপসে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন আমরা যে টোকেনগুলো বিয়েছি না, এর টোকেন আপনার প্যানকেক সবে হচ্ছে সব করি সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এই জন্য আপনি ড্যাপসে ক্লিক করে দেবেন, এটা হচ্ছে ড্যাপস অপশন। ড্যাপস অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি কিন্তু এই দেখেন বিয়ের চিনেটক আছে, ইথ্রিয়াম আছে, পলিগন আছে, খুব ভালো একটা ওয়ালেট। এখান থেকে দেখেন আমি বিয়েছি উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন বিএচি নেটওয়ার্কের যে টোকেনগুলো আছে কোনগুলোতে সোয়াপ করা যায় এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে দেখেন আমরা কিন্তু বেশিরভাগ ইউজ করি প্যানকেক সোয়াপ। সো আমরা এখান থেকে প্যানকেক সোয়াপের উপর ক্লিক করে দিই, এখান থেকে টিক চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তী দেখেন সুন্দর একটা আপনার সাথে সামনে ডিজাইন চলে আসবে। ট্রাস্টওয়ার্ড থেকে বেটার, ট্রাস্টওয়ার্ড হচ্ছে অনেক ভালো অ্যাপসটা, আপনি ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন যে অ্যাপসটা কতখানি ভালো। দেখেন আমাদের সামনে কিন্তু প্যানকেক সব চলে আসলো, আসার পরবর্তী দেখেন সব কিছু কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনি যদি কানেক্ট করতে চান সেটাও কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। সো বলতে পারেন সব কিছু কিন্তু অনেক ভালো একটা বিষয়, সো এটা আপনি ইউজ করবেন। অথবা আপনি যদি ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন পান সেক্ষেত্রে ইথেরিয়ামের উপর ক্লিক করে দেখেন ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেনগুলো কোথায়গুলো এক্সচেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই দেখেন এক্সচেঞ্জের কিন্তু নামও আছে। সো আসল কথা বলতে গেলে খুব ভালো একটা অ্যাপস, মানে যেটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। দেখেন পলিগন রয়েছে, সলোনা রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। এই দেখেন এনএফটি রয়েছে, টুলস রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। ট্রোন রয়েছে, এখান থেকে দেখেন অনেকগুলো নেটওয়ার্কের টোকেন আছে। প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার ওয়ালেটগুলো আপনি দেখতে পারবেন বা কোন কোন ব্যালেন্স রয়েছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তাছাড়া আপনার যদি কোনো টোকেন, সাপোজ এখানে দেখেন আমার কিন্তু এখানে দেখেন এটা কোনো ব্যালেন্স নাই, এই দেখেন এই টোকেনে কিন্তু আমার কোনো ব্যালেন্স নাই, সেক্ষেত্রে আমরা কী করবো, এটার উপর ক্লিক করে দিয়ে এটা হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পরবর্তী দেখবেন ওই টোকেনটা কিন্তু আপনার চলে গেল, আপনার ওয়ালেট থেকে চলে গেল। এ দেখেন আপনার TRC20 নেটওয়ার্কের টোকেনও কিন্তু এখানে শো করতেছে। TRC20, BIP20 যে কোনো নেটওয়ার্কের টোকেন কিন্তু এখানে আপনার শো করবে এবং শো করতে কিন্তু সমর্থ। সো এটা আপনি ইউজ করবেন, ইউজ করলে বুঝতে পারবেন যে ওয়ালেটটা খুব ভালো। এই ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ আপনাদের সমস্যার সমাধান যেন করতে পারি। সো আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন। সো বন্ধুগণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।